নির্দেশ আমরা দলের পক্ষ থেকে পেয়েছি, সেই নির্দেশ আমরা পালন করব। আজকে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, মানুষের কথা শোনার চেষ্টা করেছি এবং মানুষের সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছি। মাঝে পৌরসভা নির্বাচন আছে, পৌরসভা নির্বাচন ঠিক তেমনি আজ বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন নতুন পথ আমাদের আগামী প্রজন্মের হাতে, রাতের আধারে পথ খোঁজার রসায়নটাকে তুলে দেওয়ার সময় এসেছে। বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় এটা নতুন করে কর্মীদেরকে বলার প্রয়োজন রাখে না, বাংলার মানুষকেও বলার প্রয়োজন। বাংলার মানুষের কাছে, বাংলার মানুষের মনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তার কর্মের মধ্যে দিয়ে, তার উন্নয়নের মধ্যে দিয়ে, তার আন্তরিকতা, ভালোবাসা, তার সেবামূলক মনোভাব, এর মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হৃদয়ে, মানুষের হৃদয়ে আছে। কিন্তু দলের পক্ষ থেকে এই কর্মসূচি দেওয়া হয়েছে এবং সেই কর্মসূচি অনুযায়ী আজকে 7 তারিখ, 7ই মার্চ, আজকে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে এই অনুষ্ঠান হচ্ছে, কর্মীদের ডেকে তাদের সঙ্গে আলোচনা করা, তাদের সঙ্গে কথা বলা, এবং সেটাই আমরা এখানে করলাম। কর্মীরা এই বার্তা নিয়ে বুঝে বুঝে তারা কাজ করবে, গিয়ে বুঝে বুঝে মানুষের কাছে যাবে, এবং আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি এবং একইভাবে দলের কর্মসূচির প্রত্যেকটি কর্মসূচি দলের কর্মীদের অনুপ্রাণিত করে, চাঙ্গা করে, সেই কারণে এটা একটা কর্মসূচি। অবশ্যই দলের সৈনিক হিসেবে আমাদের যখন দল কাউকে প্রার্থী করে, তিনি পছন্দ কি অপছন্দ সেটা আমরা দেখি না। আমাদের আগে যদি কোনো বক্তব্য থাকে তাহলে আমরা দলকে বলি, দলকে জানাই যে আমাদের এই প্রার্থী হলে ভালো হয়। এবার দল যখন ফাইনাল করে দেয়, ডিক্লেয়ার করে দেয়, তখন আমাদের আর দেখার কোনো ভাবনার কোনো ব্যাপার নেই, কোনো অবকাশ থাকে না, আমাদের সেই প্রার্থীকে জেতানোর জন্য ঝাঁপিয়ে পড়তে হয়। সেটাই আমি কর্মীদের উদ্দেশ্যে বললাম, দলই ঠিক করবে কে প্রার্থী হবে। এটা অবশ্যই দল ঠিক করবে কে প্রার্থী, আমরা সুপারিশ করব, দল ঠিক করবে, সিদ্ধান্ত নেব। সেরকম কি কোনো প্রস্তাব গেছে এখনো পর্যন্ত? প্রস্তাব মানে প্রস্তাব তৈরি হচ্ছে, প্রস্তাব যাবে।